মা রূপবতী, তুই আমার কাছে মা লক্ষ্মীর আশীর্বাদ। তুই আসাতে এবার আমাদের বাণিজ্য খুব ভালো হয়েছে। ধন দৌলতে এবার আমাদের রাজ্য আরো ফুলে ফেপে উঠবে। পিতা, আমি তো এটাই চাই, আমাদের বিক্রমপুর রাজ্য যেন এইভাবেই মা লক্ষ্মীর আশীর্বাদে পরিপূর্ণতা লাভ করে। মহারাজ বিক্রমচন্দ্রর একমাত্র কন্যা রূপবতী। মহারাজের কাছে তার কন্যা ছিল মা লক্ষ্মীর আশীর্বাদ। 3 মাস পর মহারাজ তার কন্যাকে নিয়ে বাণিজ্য করে রাজ্যে ফিরছিলেন। পিতা, দেখুন এই নীল সাগরের জল কতই না সুন্দর। এর নীল রূপে চারিদিক যেন নীলাম্বরী হয়ে উঠেছে। যা বলেছিস মা, মনে হয় এই নীল সাগরের সুন্দরতার কাছে নিজেকে যেন বিলীন করে দিই। বিক্রমচন্দ্র ও তার কন্যা রূপবতী দুজনেই নীল সাগরের সৌন্দর্যে মগ্ন হয়ে ওঠে। হঠাৎই সেই সময় কিছু জলদস্যু তাদের দিকে ধেয়ে আসে। কে আপনারা, কি চাই আপনাদের? আমরা কে? আমরা হলাম জলদস্যু, এই নীল সাগরের জলদস্যু। দিয়ে দে ওদের কাছে সোনা দানা হীরে মানিক যা আছে তাড়াতাড়ি দিয়ে দে, না হলে কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, কেউ না। মুহূর্তের মধ্যে জলদস্যুদের দল বিক্রমচন্দ্রের জাহাজের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের সমস্ত ধন সম্পত্তি লুট করে নেয়। জলদস্যুদের এতই শক্তি ছিল যে তারা মহারাজের সৈন্যদেরকে আহত করে জলে ভাসিয়ে দেয়। রূপবতীর রূপ দেখে জলদস্যুরা অবাক হয়ে যায়। এত সুন্দর কন্যা, এত সুন্দর কন্যাকে দেখে তো আমার রাজা ভৈরবচন্দ্র মুগ্ধ হয়ে যাবেন। চল চল, এই রাজকুমারীকে নিয়ে চল আমাদের সাথে। কোথায় নিয়ে যাচ্ছ আমার কন্যাকে, কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার কন্যাকে, ছেড়ে দাও। রাজা বিক্রমচন্দ্র, তোমার কন্যাকে আমরা নিয়ে যাচ্ছি, তুমি যদি বাধা দেওয়ার চেষ্টা করো তবে তোমার মস্তক শিরচ্ছেদ করে এই নীল সাগরের জলে ভাসিয়ে দেব। না, আপনারা আমার পিতার কোনো ক্ষতি করবেন না, নিয়ে চলুন আমায়, নিয়ে চলুন। না, না, যাস না মা, যাস না তুই। রাজা বিক্রমচন্দ্র নিজের রাজকুমারী রূপবতীকে উদ্ধার করার জন্য গৌরগঞ্জ রাজ্যের রাজা যুবরাজের কাছে উপস্থিত হন। কি বলছেন মহারাজ, এত ভয়ঙ্কর বিপদ! সেই কারণেই তো আপনার কাছে এসেছি মহারাজ, আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন, যাতে আমি আমার কন্যা রূপবতীকে ফিরে পাই। আপনি আমার প্রতিবেশী রাজ্যের রাজা, আমি কি আপনাকে সাহায্যের হাত না বাড়িয়ে থাকতে পারি? কিন্তু ওই নীলসাগরের জলদস্যুরা ভয়ঙ্কর মহারাজ, ওরা যে কি করতে পারে আর কি করতে পারে না তার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমরা সহস্র সৈনিক দিয়েও ওদেরকে পরাজয় করতে পারবো না মহারাজ। তবে কি আমার কন্যাকে ওই দুষ্টু জলদস্যুদের হাত থেকে উদ্ধার করার কোনো উপায় নেই মহারাজ? সব জেনে শুনে ওই জলদস্যুদের হাতে মেয়েটাকে সমর্পণ করে দিতে হবে। একজন আছে
যে আপনার মেয়েকে ওদের হাত থেকে উদ্ধার করতে পারবে। কে সে? কাঠুরিয়া। রাজা যুবরাজ এবং বিক্রমচন্দ্র এসে হাজির হয় কাঠুরিয়ার বাড়িতে। কাঠুরিয়াকে বিক্রমচন্দ্র তার কন্যাকে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করার জন্য কাকুতি মিনতি জানায়। আমি তো শুনলে, এবার দয়া করো আমার উপর, আমার রূপবতীকে আমার কাছে দয়া করে ফিরিয়ে দাও, দয়া করে ফিরিয়ে দাও। না না মহারাজ, এইভাবে বলবেন না। আমি নিশ্চয়ই যাব আপনার কন্যা রূপবতীকে উদ্ধার করার জন্য ওই নীল সাগরের জলদস্যুদের কাছে। আপনি একটু ধৈর্য ধরুন মহারাজ। আপনি রাজা বিক্রমচন্দ্রকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যান, আমি রাজকন্যা রূপবতীকে অবশ্যই জলদস্যুদের হাত থেকে ফিরিয়ে আনব। তারপর কাঠুরিয়া উড়ে যায় মেঘ চাদরে করে নীল সাগরের জলদস্যুদের উদ্দেশ্যে। অন্যদিকে জলদস্যুদের দল রাজকুমারী রূপবতীকে তাদের রাজা ভৈরবচন্দ্রের হাতে তুলে দেয়। সেখানে রাজা ভৈরবচন্দ্র রূপবতীর রূপ দেখে মুগ্ধ হয়ে যায় এবং তাকে বন্দী করে রাখে। আহা, এমন মায়াবী পদ্মলোচন চোখ, এমন মেঘের ন্যায় কেশ আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। রাজকুমারী রূপবতী, আমি তোমাকে বিবাহ করব। না, কখনো না। আমি নিজে আত্মহত্যা করব, তাও আমি তোমায় বিবাহ করব না। তোমার মতো জলদস্যুকে আমি কখনো আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কখনো না। কি এত বড় স্পর্ধা? তবে রাজকুমারী রূপবতী, স্পর্ধা দেখিয়ে কোনো লাভ নেই, বিবাহ তো তোমাকে আমাকেই করতে হবে। বললাম তো, আমি তোমায় বিবাহ করব না, করব না। দুদিন, দুদিন সময় দিলাম তোমাকে, তার মধ্যে তুমি যদি আমাকে বিবাহ করতে রাজি না হও, তাহলে তোমার পিতার শিরচ্ছেদ করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। দুষ্টু জলদস্যু, তার আগে আমি তোমায় শেষ করব। কিন্তু সুন্দরী, আমাকে শেষ করা যে অত সহজ নয়। আমার প্রাণ যে আমার শরীরে নেই, আমি সেটা লুকিয়ে রেখেছি অন্য কোথাও, তাই আমাকে কেউ শেষ করতে পারবে না, কেউ না। জলদস্যু রাজভৈরবচন্দ্রের কথা শুনে রাজকুমারী রূপবতী অবাক হয়ে যায়। ভৈরবচন্দ্রের হাত থেকে কিভাবে সে মুক্তি পাবে তা বুঝে উঠতে পারে না। কি করব এবার, কিভাবে এই জলদস্যুদের হাত থেকে আমি রক্ষা পাব? হে ঈশ্বর, তুমি আমায় পথ দেখাও, পথ দেখাও। এদিকে কাঠুরিয়া নীল সাগরের দ্বীপপুঞ্জে পৌঁছে যায়। এই তো সেই নীল সাগরের দ্বীপপুঞ্জ, এখানেই তো ওই দুষ্ট জলদস্যুরা রাজকুমারী রূপবতীকে নিয়ে এসেছে। আমাকে যেভাবেই হোক ওদের রাজপ্রাসাদে পৌঁছতে হবে। এটাই তাহলে জলদস্যুদের রাজপ্রাসাদ। মনে হচ্ছে কেউ এদিকে আসছে। মনে হচ্ছে কাউকে এদিকে দেখলাম। কে কে এখানে? সামনে এসো, আমি বলছি, ক্ষমতা থাকলে সামনে এসো। নে, সামনে এসেছি, দেখি তোর কত ক্ষমতা। কে রে তুই? তুই আমাদের রাজপ্রাসাদে ঢুকলি কিভাবে? আমি কাঠুরিয়া, আমি রাজকুমারী রূপবতীকে তোদের হাত থেকে উদ্ধার করতে এসেছি। কি তোর এত বড় স্পর্ধা? চল, তুই তোকে আজ আমাদের মহারাজের কাছে নিয়ে যাচ্ছি, চল। জলদস্যুদের ন্যায় বস্ত্র পরিধান করে নিয়েছি, এবার আমাকে যেভাবেই হোক রূপবতীর কাছে পৌঁছতেই হবে।